নমস্কার, ওয়েলকাম, সুপ্রভাত। শেষের কবিতা সুন্দরবন। আজ আমরা একটা ভিন্ন ধর্মীয় ভিডিও আপনাদের কাছে আমরা পৌঁছে দিতে চাই। একটু পরেই আমরা বেরিয়ে পড়ব হিঙ্গলগাছ মহাবিদ্যালয়ের পক্ষ থেকে এই ব্লকের প্রত্যন্ত অঞ্চলে সাহেবখালী গ্রাম পঞ্চায়েতে। সেখান থেকে আমরা চলে যাব পঞ্চপল্লী দিগম্বর সিংহ বিদ্যালয়ে। আমরা জেনে নেব এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এবং নতুনত্ব বিষয় গোটা পশ্চিমবঙ্গ কলেজগুলো যেমনভাবে চলছে। হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর শেখ কামাল উদ্দিন মহাশয় এই মহাবিদ্যালয়টি নতুন ভাবে ছাত্রছাত্রীদের কাছে, হিঙ্গলগঞ্জবাসীর কাছে, সন্দেশখালী মানুষের কাছে, হাসনাবাদ ব্লকের কাছে তুলে ধরতে চান তার চিন্তাভাবনা। এই কলেজকে কিভাবে আরো উন্নত শিখরে নিয়ে যাওয়া যায়, আরো কিভাবে ছাত্রছাত্রীদের পরিষেবা দেওয়া যায়, সেই চিন্তাভাবনা নিয়ে আমরা একটু পরে বেরিয়ে যাব আমাদের দুলদুলি দ্বীপে সাহেবখালী গ্রাম পঞ্চায়েতে। আমরা জেনে নেব ডক্টর শেখ কামাল উদ্দিন মহাশয় অধ্যক্ষ হিঙ্গলগঞ্জ মহাবিদ্যালয় তার কাছ থেকে সরাসরি। গত বছর অধ্যক্ষের দায়িত্ব নেওয়ার পরে আমি এই অঞ্চলে ছেলেমেয়েদের যে সমস্ত সমস্যাগুলো উপলব্ধি করেছিলাম তাতে মনে হয়েছিল যে এদের পক্ষে সত্যি সত্যি আমরা যতই চেষ্টা করি না কেন প্রতিদিন প্রতিনিয়ত মহাবিদ্যালয়ে উপস্থিত হওয়া প্রায় অসম্ভব। কিন্তু এদের কাছে যদি আমরা পৌঁছাতে পারি তাহলে বোধহয় এরা পড়াশোনার প্রতি আরও বেশি মনোযোগী হতে পারবে। কেননা গত প্রায় দু বছর নানাবিধ কারণে সরাসরি পাঠদানের থেকে এরা বঞ্চিত ছিল। অনলাইনে পড়াশোনা হয়েছে কিন্তু নানাবিধ কারণে সেখান থেকেও নিতে পারছে না। সেই জন্য আমরা আমাদের স্টাফদের সহযোগিতায় সাহেবখালী গ্রাম পঞ্চায়েতকে কেন্দ্র করে একটি অস্থায়ী পরীক্ষামূলকভাবে অফিস করার জন্য যেখানে ছেলেমেয়েরা এসে তাদের প্রয়োজনীয় কাজকর্ম সম্পন্ন করতে পারবে তার জন্য প্রধান এবং উপপ্রধান অন্য মেম্বারদের সঙ্গে আমরা এসেছিলাম। এবং তারপরে আমরা পঞ্চপল্লী দিগম্বর সিংহ বিদ্যায়তনে আসি। স্কুলটির নাম আমরা অনেকদিন ধরে শুনেছিলাম নানাবিধ কারণে, বিশেষ করে এই বিদ্যালয়ের সভাপতি আমাদের মহাবিদ্যালয়ের অত্যন্ত জনপ্রিয় একজন শিক্ষাকর্মী জ্যোতিপ্রকাশ চক্রবর্তী, আমরা তার সঙ্গে শামীম এবং সমরেশবাবু এদের সঙ্গে এবং পঞ্চায়েতের উপপ্রধান আমাদের পঞ্চায়েতের আরও একজন পূর্বতন মেম্বার এবং এলাকার অত্যন্ত জনপ্রিয় শিক্ষানুরাগী সবাইকে নিয়ে, প্রধান শিক্ষক মহাশয় তো আছেনই, আমরা দেখলাম এবং দেখে আমরা অত্যন্ত খুশি এবং আনন্দিত যে এইরকম একটা স্কুল ভিতরে হতে পারে। আমার মনে হয় যে না, আমি আপনাকে অনুরোধ করবো একটু এই গাছপালাগুলো দেখাতে, যেখানে বলা হচ্ছে যে শহরের অঞ্চলে যে গাছপালাগুলো নিচ্ছে না থাকছে না, কিন্তু এই স্কুলটা এসে সত্যিই আমি অত্যন্ত আপ্লুত হয়েছি। এবং ভবিষ্যতে এই স্কুলকে কেন্দ্র করে আমাদের আরও কিছু পরিকল্পনা আছে, সেগুলো আমরা করবো এই উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের এখানে আসা। সুন্দরী গাছ, এই যে সোজা গাছটি উঠেছে সুন্দরী গাছ। অসংখ্য ধন্যবাদ। শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ভালো লাগলে নিঃসন্দেহে এই ভিডিওটিকে ছাত্রছাত্রীদের জন্য পৌঁছে দেবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং আমাদের পাশে থাকবেন, এই অনুরোধটুকু রইল আপনার তরফে।